দিল্লি শহরে গত তিন মাস প্রায় যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের একটা অংশ আমরা লক্ষ্য করেছি শাহীনবাগের আন্দোলন শাহীনবাগে তারা অবস্থান করছে এবং সেই অবস্থানের অনুষ্ঠানটাকে একটা আন্তর্জাতিক মাত্রা দেওয়া সেন্সেশনাল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের গণমাধ্যম করেছে এবং কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পেয়েছি সেখানে পি নাম দিয়ে একটি সংগঠনের পক্ষ থেকে প্রচুর টাকা পয়সা এসেছে সেই টাকা প্রায় একশো পঞ্চাশ কোটির কাছাকাছি এই টাকা দিয়ে তারা কি করছে এই টাকা দিয়ে তারা যারা বিভিন্ন সময়ে এসে শাহীনবাগে বসছে যে মেয়েরা মহিলারা তাদেরকে ওদের দৈনিক ভাতা দেওয়া হচ্ছে মজুরি দেওয়া এরকম সংবাদ শুধু প্রকাশ না এরকম সংবাদের দৃশ্য আমাদের চোখের সামনে দেখেছে ভিডিও দেখেছে সুতরাং একে অস্বীকার করার মতো উপায় নেই এই আন্দোলন কেন তার কারণ হচ্ছে একটাই জিনিস তাদের লক্ষ্য সেটা হচ্ছে পূর্ববঙ্গের হিন্দু বাঙালি অবদমিত বাঙালি খেটে খাওয়া বাঙালি লাঞ্ছিত বাঙালি তাদের অত্যাচারকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করো পূর্ববঙ্গের অনুপ্রবেশকারী মুসলমানদের এগিয়ে দাও দিয়ে কোথাও মিম এবং ভীমকে এক জায়গায় দাঁড় করিয়ে দাও কোথাও নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করো কোথাও কোনো সিদ্ধিকি অমুক এদেরকে দাঁড় করিয়ে সিদিকুল্লা টুল্লা এইরকম সব আছে তাদের দাঁড় করিয়ে দিয়ে আমার কাছে জামাতের কনস্টিটিউশন আছে আমি দেখলাম ওকে পরিষ্কার বলা হচ্ছে তাকে কলেমা পড়তে হবে তবে সে জামাতের মেম্বার হতে হবে এরকম ধরনের সংগঠন ভারতবর্ষে আছে এবং সেই সংগঠনগুলোর লোকেরা কিন্তু জামা বদলে রাজনীতি করে মন্ত্রী হয়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গে তো যাই হোক এখনকার বক্তব্য হচ্ছে তাহলে তাদের হাতে ক্ষমতা থাকুক সেই ক্ষমতা রক্ষা করবার জন্য আরও বেশি বেশি করে তোষণ করুক এরকম একটা চেষ্টা হচ্ছে কারণ আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে পূর্ববঙ্গে সাবেক পূর্ববঙ্গে এবং বর্তমানে বাংলাদেশে আমরা ব্যাপক পরিমাণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের দেখতে পাচ্ছি এই হিন্দু শরণার্থীরা তারা কিভাবে থাকে তারা রেলপথের দুপাশে থাকে নালার ওপরে বাঁশের মাচা বেঁধে থাকে এই সমস্ত মানুষ তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দাদাদের কাছে তারা কিছু কিছু পেয়ে এসেছে কখনো দু কেজি চাল পেয়েছে কখনও আধার কার্ড করে দেবো এই প্রতিশ্রুতি পেয়েছে কখনো ভোটার লিস্টে নাম তুলে দেবো এই প্রতিশ্রুতি পেয়েছে এবং তারা সব বাধা মজুর হিসেবে যেন কাজ করছে এদের হিন্দিতে বলতে গেলে বন্ধুয়া মজদুর এরকম অবস্থায় বন্ডেড লেবারের মতো তাদের কাজ করতে হচ্ছে এবং কাজ করতে হচ্ছে একটা কাজ তো তারা নিজেদের জীবনধারণের জন্য করছে আর একটা কাজ তাদের কিন্তু রাজনৈতিক নেতাদের তল্পী বহনের জন্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গে এই অবস্থা দীর্ঘদিন ধরে চলছে কিন্তু তা সত্ত্বেও তাদের নিজস্ব কোনো মাথা তুলে দাঁড়াবার উপায় নেই উপায় নেই তার প্রমাণ মরির উপায় নেই তার প্রমাণ মরিছাপি ছাড়াও দিনের পর দিন আমাদের রাজ্যে যে সমস্ত উচ্চবর্গের হিন্দু উদ্বাস্তু এসেছেন কলকাতার বাফার জোনে কলকাতার ঠিক প্রান্তিক এলাকাগুলোতে সে টালিগঞ্জ হতে পারে যাদবপুর হতে পারে বাঘাযতীন হতে পারে দমদম হতে পারে এই সমস্ত এলাকায় যারা এসেছেন তারা কিন্তু চাকরি বদল করে এসেছেন এবং তারা এসে এখানে মোটামুটি এক একটা জায়গায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের সুবোধ সুযোগও পেয়েছে তারাও কিন্তু পূর্ববঙ্গের এই মূল নিবাসী যারা মানুষ যারা জমি হাসিল করেছে যারা জমি চাষ করেছে সেই সমস্ত মানুষদের যারা খেতে খামারে কাজ করেছে শুধু নয় যারা অন্য ধরনের কাজ করেছে ধরুন জেলে মালো এই সমস্ত যে মানুষ তাদেরও কিন্তু এই দিকে আসার পরে তাদের তেমন সুবিধাজনক কোনো পেশায় তারা যেতে পারেনি এই অবস্থা তৈরি হয়েছে ফলে একটা অদ্ভুত ধরনের বিভাজন তৈরি হয়েছে রাজনীতি নিয়ন্ত্রিত হয়েছে পূর্ববঙ্গ থেকে আসা ভদ্র বাঙালিদের দ্বারা আর রাজনৈতিক কর্মী হিসেবে খুনো খুনি করেছে নিম্নবর্গের বাঙালি এই বাস্তব পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যখন সিএএ এসছে দেশে তখন পশ্চিমবঙ্গে এই ড্রিফট বা বিভাজনটা খুব স্পষ্ট হয়ে উঠেছে আমরা লক্ষ্য করছি উচ্চবর্গের রাজনীতি সে বাম হতে পারে দক্ষিণ হতে পারে অর্থাৎ কংগ্রেস হতে পারে তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে মূলতই তিনটি শক্তি পশ্চিমবঙ্গে আছে আরও এস ফরওয়ার্ড ব্লক এই সমস্ত ছোট ছোট কিছু রাজনৈতিক দল আছে এরা সবাই মিলে সি এর বিরুদ্ধে খর্ব কেন যদি জিজ্ঞাসা করি আপনারা কি পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের মানুষ বলে গণ্য করেন না আজকে খবরের কাগজে দেখলাম যে ভারত নাকি হিন্দুরাষ্ট্র হচ্ছে এবং সেই হিন্দুরাষ্ট্র হওয়ার পিছনে যুক্তিটা কি না সংবিধানের ওপরে দাঁড়িয়ে হিন্দুরাষ্ট্র হচ্ছে অর্থাৎ সংবিধানকে মেনে হিন্দুরাষ্ট্র হচ্ছে তাহলে সংবিধান পকেটে নিয়ে বা সংবিধান হাতে নিয়ে আপনি কেন সংবিধানের কথা বলে যাচ্ছেন যে সিএএ সংবিধান বিরোধী আসলে ওরা কোনো কথাই বলবার মতো অবস্থায় নেই তৈরক্ষ্য মহারাজ কার জন্য লড়াই করেছেন সূর্য সেন কিসের জন্য অস্ত্রাগার লুণ্ঠন করেছেন ভারতের স্বাধীনতার জন্যই তো তারা তো বাংলাদেশ চাননি পাকিস্তান চাননি বা পাকিস্তান বাংলাদেশের কল্পনাও করতে পারেননি তারা তাহলে এই অবস্থায় এই কয়েকদিন আগে আমদামান থেকে ঘুরে এলাম সেলুলার জেলে যে সমস্ত যাবজ্জীবন কারাদণ্ডিত বা লোক রয়েছেন বন্দী ছিলেন তাদের মধ্যে অন্তত পঁয়ষট্টি ভাগ শতকরা বাঙালি এবং সেই পঁয়ষট্টি ভাগের মধ্যে অন্তত পক্ষে সত্তর থেকে পঁচাত্তর ভাগ হচ্ছে পূর্ববঙ্গের বাঙালি এই বাঙালি কি এরকমভাবে অত্যাচারিত হওয়ার জন্য নাগরিকত্বহীন হওয়ার জন্য তারা স্বাধীনতা সংগ্রাম করেছেন না তাহলে কেন আমরা তাদের দিকে তাকাবো না এই রাজনৈতিক চক্রান্তের মধ্যে পড়ে ক্যা ক্যা ছি ছি করবো এরকম অসং অসংস্কৃত আন্দোলন করব। এবং তার পিছনে দাঁড়িয়ে যাবে বাংলার কবিরা বাংলার গায়করা বাংলার শিল্পীরা আপনারা কি মানুষ আপনাদের কি মাতৃভাষা সম্পর্কে এবং মাতৃভূমি সম্পর্কে যারা একই সঙ্গে বাঙালি হিসেবে গর্ব করে এবং বেদনার্থ হয় তাদের সঙ্গে বিন্দুমাত্র কোনো সম্পর্ক আছে নেই এই কথাটা জোর দিয়ে বলার সময় এসেছে এবং এই সমস্ত মানুষদের চিহ্নিত করার সময় এসেছে এই কথা বলে আমি মনে করব যে দিল্লির ঘটনার সঙ্গে এই সিএএ সংক্রান্ত বিক্ষোভ এবং তার সঙ্গে বাংলায় রাজনৈতিক ভ্রষ্টাচার অন্যায় নৈরাজ্যের বিরুদ্ধতা করবার জন্য জনমত গড়ে তোলার প্রয়োজন আছে সবাই একসঙ্গে আসা উচিত কিন্তু গণমাধ্যমগুলো বিভ্রান্ত করার চেষ্টা করছে সেদিকেও সচেতন থাকা উচিত